বাড়ির সামনে ধর্না দিয়ে বসে আছে। একদিন আমার মেজদির বাড়ি ভোগ হয়েছে, তখন আমার মা খুব অসুস্থ ছিল, মাকে আসতাম দেখতে আসতাম যেতাম, তখন আমার মেজদি এসে নিমন্ত্রণ করে গেছে মাকে, এবং কি আমার ভাই ভাই বউদেরকে বলে গেছে। তখন আমার ভাই ভাই বউ তো যাবেই না, এবার আমরা এসে দেখি আমার মা খুব অসুস্থ আছে, কাঁদতে ছিল, খুবই অসুস্থ ছিল। তখন এসে ভাইকে ফোন করলাম যে মা চলো, মা বললো যে না গেলে পরে বকা দিবে। তখন আমি আমার ভাইয়ের কাছে ফোন করলাম যে ভাই মাকে নিয়ে গেলাম, বলে কি না নেওয়া হবে না। কেন রে নেওয়া হবে না, মার মার শরীর ভালো না, দিদি বাড়ি কীর্তন হচ্ছে, ভোগ হচ্ছে, যা নিয়ে যাবো না, না নিয়ে যাবো না, নিয়ে যাবি না, যদি নিয়ে যাস তাহলে একবারে নিয়ে যেতে হবে। তখন আমি, ও আমার ছোট, আমি তখন আমি বলতেই পারি ঠিক আছে আমি একবারে নিয়ে যাব, আমি তো বড়, আমি কথা বলতেই পারি যে হ্যাঁ ঠিক আছে একবারে নিয়ে যাব, আমার কি জোর নাই। হ্যাঁ, তখন ওই মুহূর্তে মাকে বের করে আমার এই দিদি আর আমার আমার আমারটা বড় দিদি ছিল নিয়ে গেছি। হ্যাঁ, নিয়ে যাওয়ার পর এরকম করে ঘুরে বেড়াচ্ছে। এবারে আমরা মা ওইবারে শুধু সবসময় কান্নাকাটি করে যে হলো আমি আমার স্বামীর বাড়িতে যেতে পারতেছি না, আমার আমার স্বামীর বাড়িতে আমি যাব, আমাকে দিয়ে আসো, আমি ওখানটায় আমি ওখানটাই থাকবো, আমি ওখানেই থাকবো, আমি আর কোনো বাড়িতে যাব না। তারপরে যে এরকম সব কয়েকদিন ধরে এরকম অশান্তি হচ্ছে, হওয়ার পরে পরে আজকে সকালবেলা আসছি, এসে বলছি চলো আজকে ও হাটে যায়নি, হাটে যাওয়ার আগে তোমাকে এই বাড়িতে নিয়ে যাব। তো নিয়ে আসলাম মা, আমরা এই তিন বোন মিলে নিয়ে আসলাম। নিয়ে আসার বললাম ভাই দরজা খোল গেট খোল, কেন রে কিসের জন্য মাকে নিয়ে আসি, মা এই বাড়িতে থাকবে। আমি যে না মাকে থাকা হবে না, এখন ঢুকতে দিব না, না গেট খুলবো না, এই বাড়িটা স্বপন সরকারের। মায়ের নামে হ্যাঁ জায়গা ছিল, ছয় কাঠা জায়গা ছিল, সেটা নাকি শুনলাম মা নাকি ওকে দিয়ে দিছে, ওর নামে করে দিছে আমার মা, আমরা কেউ জানি না, আমরা কেউ আদার্স কোনো লোক আমরা জানি না, মা নাকি ও স্বপন সরকারের নামে লিখে দিছে, পরে শুনতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের একটাই বক্তব্য যে মা যদি ওর নামে লিখে দেয় তাহলে শেষকালকে তো মা ওকে ওকেই দেখা উচিত। আমার আর সমস্ত ভাইদের কথা যে মা সম্পত্তি লিখে দিছে ছোট ছেলেকে, ছোট ছেলেই দেখবে। এখন কি চাইছে, এখন কি চাইছি, আমার মায়ের জায়গাটা মা গুরুত্ব দিয়ে দেয় যেন, আমার মাকে ওকে দেখতে হবে না, মা যেন আমরা মার ব্যবস্থা আমরা করে দিব। মার এই ছেলেরে বাইতে উঠতে দেয় না, আচ্ছা খাওয়া দেয় না, বাইতে উঠতে দেয় না, এই মেয়ে বাড়ি ঘুরে ঘুরে খাই, আচ্ছা ওর বাড়ি খাই ওর বাড়ি খাই, এইভাবে দিন কাটাইতেছি। এখন আজকে কি করলেন? আজকে মেয়েরা ঝামেলা করতে আইছে যে তোমার ঘরে তোমাকে উঠে দিয়ে আসি, তা দিবে না। কেন ঢুকতে দেবে না বলছে? ঢুকতে দিবে না, এখানে ওর ব্যাপার, কাজে বাড়ি আমার। এই জায়গাটা কার ছিল? জায়গাটা আমার স্বামীর নামে আছিল। আচ্ছা, তারপর কি হলো? কি হয়েছে না হয়েছে বাবা আমি বুঝতে পারি না, জিজ্ঞাসা করে না। আপনার কি ঘর আছে এখানে? ওই যে ওই টিনের ছাপরাটা উঠে দিছে। আচ্ছা, হ্যাঁ সেখানেই ছিলেন? হ্যাঁ, এই যে এখানে আছিলাম। সেখানেই ছিলেন? না, তা যে এক বছর ধরে মেয়েদের বাড়ি দিয়ে বেড়ে। আগে কি এখানেই ছিলেন? হ্যাঁ, এখানেই ছিলাম। আচ্ছা, এখন ঢুকতে দিচ্ছে না? না। এখন কি করবেন? এখন কি করবো, মেয়েরা বলতেছে তোমার ঘরে তোমাকে ঢুকাই দিয়ে আসি, আমরা কোথা থেকে খাওয়াবো? আচ্ছা, হ্যাঁ তো ছোট ছেলে ঢুকতে দিচ্ছে না? না। ছোট ছেলের নাম কি? স্বপন সরকার। সে কি বলছে? সে তো বেনগর সাথে তকা কয়, যা আমি বাইতে ঢুকতে দিব না, ঘরে ঢুকতে দিব না, এই বলছে। আপনার কয় ছেলে? কয় ছেলে আছে আপনার? পাঁচ ছেলে। পাঁচ ছেলে, বাকি ছেলেরা কোথায়? পাঁচ ছেলে, এক ছেলে মারা গেছে, এখন চারজন আছে। বাকি ছেলেটা কি বলছে? ওই তো ওইদিকে বাড়ি, ওইদিকে। ওরা কি বলছে? ওরা কি বলছে এখন? ওরা কিছু বলে নাই এখন। এখন কি করবেন এখন? এখন আমাকে ঘরে আমি থাকবো, নিজের জায়গায়। হ্যাঁ, নিজের জায়গায় থাকবো, এরা যখন খুশি তালাশ করবে, আইসা দেখবে শুনবে, আমার আপন জন যারা যারা আছে তারা আসবো, দেখবে, খাওয়াইবে, ভালো মন্দ খাওয়াইতে আসবে। আমি অসহায় পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমার ভাই পারবে, মাকে ঢুকতে দিচ্ছে না, আমার গ্রামের ছেলেরা আমার বোন টোনা সবাই মিলে আবার নিয়ে গেছি, মাকে ঢুকতে দিচ্ছে না। মাকে ওখানেই থাকতেন? না, মা আমার বড় ভাই ভাই থাকতেন, বড় ভাই মারা গেছে। আচ্ছা, আমি এর আগে একবার নিয়ে গেছিলাম মাকে রাখার জন্য, যে ভাই মা তো ওখানে থাকবে, তো মাকে ঢুকতে দিচ্ছে না, রাতে থাকতে দিচ্ছে না। ওনার স্বামীর যে জায়গাটা, সেই স্বামীর জায়গা কি এটাই কি? হ্যাঁ, ওটাই বাড়ি। ওইখানে জায়গাটা তো ওনার নামই আছে নাকি? এখন সেটা সঠিক জানা নেই আমার। কি জান? আমি জানি যে বাবা মা বলতেন আমাকে যে বাবা মাকে জায়গা দিয়ে গেছে। আচ্ছা, এতটুকু আমি। কিন্তু ভাই তো বলছে জায়গাটা সম্পূর্ণ ওনার।
হ্যাঁ, তো ভাই ভাই একটু আগে বললো যে ভাই কিনে নিচ্ছে বার কাছ থেকে, কিনে নিচ্ছে, কিভাবে কিনে নিচ্ছে আমি জানি না, সেটা আপনারা জানতেন না? না আমরা জানি না। এই যে ছোট ছেলে নাকি কিভাবে যে কিভাবে রেজিস্ট্রি করেছে, এখন তো বয়স্ক মহিলা কিছু বলতেও পারছে না, বলে যে আমার কিছু মনে নেই কিভাবে নিয়েছে না নিয়েছে। কিন্তু আমরা গ্রামের সমস্ত লোক চাচ্ছি যেন ওনার স্বামীর জায়গাতে যেন থাকতে পারে। জায়গাটা কার কি জানেন? জায়গাটা আমি যতটুকু জানি আমার জ্ঞান হওয়ার পরের থেকে, জায়গাটা ওই ঠাকুমারি মানে ওনার বয়স্ক মহিলার। এখন দেখি প্রশাসনকে তো যদি সোজা পথে না যায় তাহলে তো প্রশাসনকে জানাতে হবে। এদের মূল বক্তব্য হচ্ছে যে ভাইরা বোনরা আছে যে মাকে টোটালি মাইকে বোকা টাইপের বোকা টাইপের মার কাছ থেকে জায়গাটা লিখিত নিয়ে নিয়েছে, ওরা কেউ জানে না ব্যাপারটা, এই অবধি হয়ে আছে। দেখা যাক এরপরে এরা যদি না মানে তাহলে প্রশাসনের ইয়েতেই যাবে। কেন আমি ঢুকতে দিব আর ভাইরা কি নাই? আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে, তো চ্যালেঞ্জ দিয়ে জোর করে বোনেরা আমাকে দেখতে হবে না। সব ভাইরা যদি খরচা পাবো মায়ের জন্য 1 টাকা করে দেয়, আমি 100 টাকা খরচা করবো, এটা আমার চ্যালেঞ্জ। আমি সারা জীবন মায়ের সেবা করে আসি, 30 বছর থেকে মায়ের সেবা, সেই দাদার বাড়িতে নিয়ে যাক। আমার থেকে যখন চ্যালেঞ্জ করে নিয়ে গেছে তাহলে একটু সুরাহা করুক, আমি চাই না আমার মা কথা কথা ঘুরুক। হ্যাঁ, মায়ের একটা সুরাহা হোক, মায়ের সেবা যত্ন সবাই মিলে করি, কিন্তু তার থেকে বিনিময় বেশি করবো আমি, এটা আমার ইচ্ছা। ওরা তো জোর করে নিয়ে আসা বসাচ্ছে, আরো তো ছেলের বাড়ির গেটে আছে, না না এই বাড়িতে ঢুকলে সেটা আগে ভাইদের মিলে আগে সুরাহা হবে, তারপরে কোন বাড়িতে যাবে না যাবে মায়ের ইচ্ছা মতো না, সব ভাইরা মিলে যেটা ডিসিশন নেবে সেটাই। আমি আমার বাড়িতে রাখবো, অবশ্যই রাখবো, আমি সবসময়ের জন্য রেডি, আমি মায়ের সেবা করতে সবসময়ের জন্য রেডি। পাড়ার লোকের কাছে আমার বক্তব্য নেন, মায়ের কি আরে 30 বছর থেকে সেবা করে চলছি, মায়ের জন্য পাকা ঘর করলাম, থাকতে অসুবিধা হয় সিঁড়িতে উঠতে, তাই সেটাতে তারপরে বললো যে সবাই মিলে যে একটা ছোট ঘর করে দেয়, আবার 70,000 টাকা লোন করে মায়ের জন্য থাকার জন্য ঘর করলাম, মায়ের সেবা করার জন্য। এখন আমার থেকে যে ছিনায় নিয়ে গেছে চ্যালেঞ্জ করে, তাহলে আমি এখন আর সেভাবে থাকতে দিব না তো, এখন আমি আইনের পথে সবাই, আপনি যদি রাখেন 1 বছর তো আমি 1.5 বছর রাখবো, এটা